হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে। যে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এক দুই ভাই কমেন্টও করছে যে অ্যান্ড্রয়েড 11 আর অ্যান্ড্রয়েড 12-এ যেটা অক্টোপাস অ্যাপ্লিকেশন আছে সেটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে আর কি। অনেক ট্রাই করে দেখেছি কিন্তু হচ্ছে না, তো আমাকে কমেন্ট করছে, তো আমি সেটা নিয়ে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম যে তোমরা কীভাবে এটা সলভ করতে পারবে। আর এটা কিন্তু অলরেডি আপডেট করে দিয়েছে, তো তোমরা যদি এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে খেলতে চাও তাহলে খেলতে পারবে। কিন্তু ওখানে কিছু করতে হবে, ইনস্টল করার পর, আপডেট করার পর, তো যখন গেম প্লে করতে যাবে তখন কিন্তু কিছু একটি ফাইল করতে হয়। তো তোমাদেরকে সেটাও আজকে দেখাবো যে কীভাবে তোমরা ওটা করবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর একটা কথা বলে দিই যে এই চ্যানেলে তোমরা এই ধরনের কিবোর্ড, মাউস অ্যান্ড মোবাইল দিয়ে কীভাবে ফ্রি ফায়ার বা পাবজি কীভাবে খেলতে হয়, তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো তোমাদের যদি অনেক প্রবলেম হয় বা কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেটার জন্য আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো অলরেডি আমি কমেন্টের যত কমেন্ট থাকে কমেন্টের উপরে আমি সব তো আমি বলে দিতে পারি না যে ভাই কমেন্ট করছে, ওটা রিপ্লাই দেওয়ার পর তো ওটা ওরকমভাবে করা যায় না। তো সেই জন্য আমি অলরেডি একদম ভিডিও বানিয়ে দেই যে তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটা জেনে তারপরে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিই। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের কি প্রবলেম হচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা যে ফোনে খেলবে তো সে ফোনটা হাতে নিবে, হাতে নেওয়ার পর তো তোমাদের যদি ডাউনলোড থাকে অক্টোপাস অ্যাপ্লিকেশন তাহলে তো হলো, আর যদি ডাউনলোড না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমার এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম, তো সেই জন্য আর কি ডাউনলোড করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে এই অক্টোপাস অ্যাপ্লিকেশন, তো তোমাদের কিন্তু এটা অনেকেরই ডাউনলোড আছে আমি জানি। তো এটা ওপেন করে নেবে, তো ওপেন করার সাথে সাথে তো এখানে পারমিশন চাইবে, তো পারমিশনগুলো দিয়ে দিবে। তো তারপর এখানে দেখি, তো এখানে দেখতে পাচ্ছ যে এরকম কিন্তু অক্টোপাসের অ্যাপ্লিকেশন, মানে এটা কোনো অ্যাক্টিভ করতে হয় না। আরেকটি এটাতে কিছু ভালো আছে আবার কিছু খারাপও আছে। তো ভালোর দিকে বলি যে ভালোর দিকে এটা অ্যাক্টিভ করতে হয় না, তো এটা আর কি ভালোর দিকে। আর যদি বলি যে খারাপের দিকে আইডি ব্যান হবে আর মেন আইডি দিয়ে খেলা যাবে না, তো এটাই আর কি খারাপের দিকে। তো তোমরা যদি তোমার মেন আইডি দিয়ে তোমরা যদি খেলতে চাও তাহলে পান্ডামাস প্রো, ব্লু স্টেকস অনেকগুলো অ্যাপস আছে, আর ওই অ্যাপসগুলোর আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তোমরা যদি মেন আইডি দিয়ে খেলতে চাও, আমি যেরকমভাবে খেলি, তো তোমরা যদি মেন আইডি দিয়ে খেলতে চাও তাহলে ওই ভিডিওটা দেখে তোমরা পান্ডামাস প্রো ওটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় ওটা দেখে তোমরা অলরেডি ওটা যেটা মেন আইডি আছে মেন আইডিতে তোমরা খেলতে পারবে। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে খেলতে পারো। আর তারপর এখানে তোমরা কী করবে যে যেটা ওটে যে কী বলা আছে এটা তোমরা এখানে লাগিয়ে দিবে। তার আগে আমি এখানে কিছু কাজ আছে সেটি পারমিশন দিতে হবে, তো সেই কাজগুলো করে নেই। আর এইসব সেট আপ বলতে গেলে তোমরা জানোই যে যারা যারা খেলো তোমরা জানো সেট আপ ভিডিও কীরকম। তো এখানে ওটিজি কেবল কিবোর্ড, মাউস, একটি ইউএসবি হাব এইসব তো লাগবে তোমরা জানোই, আর একটা ফোন লাগবে এসব তো তোমরা জানোই। তো অবশ্যই তোমরা যদি দেখতে চাও তাহলে পান্ডামাস প্রো ওটাতে আমি ফুল সেট আপ ভিডিও দেখিয়ে দিছি কী কী প্রয়োজন, তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এখান থেকে তোমরা যে ফ্রি ফায়ার, আমাদের ইন্ডিয়া তো ফ্রি ফায়ার ব্যান্ড, তো তোমরা সবাই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে খেলবে, তো সেজন্য আমি ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে তো এখানে অ্যালাউ চাবি অ্যালাউটা দিয়ে দিচ্ছি, তো এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবে, তো তোমরাও তোমাদের পারমিশন চাইবে তোমরাও পারমিশনগুলো দিয়ে দিবে। তো তারপর আবার এটা তো ওপেন করবে, এখান থেকে এটা স্কিপ করে দিবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যেটা ফ্রি ফায়ার ম্যাক্স ওটার একটি ফাইল বানাতে হবে, ফ্রি ফায়ারের একটি ফাইল বানাতে হবে তারপর এটা খেলা যাবে। তো এখান থেকে যে এটাতে ট্যাপ করবে, তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু একটা ফাইল চলে আসছে। তো এখান থেকে যে নিচে এটাতে ট্যাপ করবে, ট্যাপ করার পর এখান থেকে এটা অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে লোডিং হচ্ছে, তো এটা কিন্তু অলরেডি এখন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু লোডিং হওয়া শেষ। তো তারপর আবার এখান থেকে এটা ওপেন করে নেবে, ওপেন করার সাথে সাথে এখান থেকে স্কিপ মেরে দিবে, স্কিপ মারার পর এখান থেকে আবার এটা স্কিপ মেরে দিবে। তো স্কিপ মারার সাথে সাথে তো দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু এখন গেমের ভিতরে আমি চলে আসছি। তো এটাতে কিছু প্রবলেম আছে যে অনেক প্রবলেম হয় যেটা মেন আইডি দিয়ে খেলতে গেলে আবার তোমাদের কিছু পেমেন্ট করতে হবে তারপর তোমরা খেলতে পারবে। তো আমি সেটাই বলবো যে তোমরা অবশ্যই যেটা পান্ডামাস প্রো ওটা ডাউনলোড করে নে, কীভাবে অ্যাক্টিভ করতে হয় অ্যাক্টিভ করে নে, তারপর তোমরা ওটার মধ্যে খেলতে পারো মেন আইডি দিয়ে। আর এটাতে আসলেতে আমি যখন খেলি এটাতে প্র্যাকটিস করার জন্য আর কি খেলি, তো তোমরাও খেলতে পারো। তো এখান থেকে এটা আপডেট করে দিচ্ছি, তো দেখি কত সময় লাগে আপডেট হতে।
আমি এটা ওটিজি কি বলে এটা লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি ফোন অন্য রকমের ফোন হয়, থেকে রেডমি, ওপো, ভিভো এসব ফোন থাকে, তাহলে কিন্তু তোমাদের ওটিজি সাপোর্ট লাগবে। আর যাদের এমআই, রেডমি, শাওমি এসব ফোন, তাদের কিন্তু ওটিজি সাপোর্ট এটা লাগবে না, ওটা অলরেডি ওটিজি ওয়ান থাকে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে মাউসে কিবোর্ডে লাইনটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু তোমাদেরকে কি ম্যাপিং করতে হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদেরকে কি ম্যাপিং করতে হবে। আর তোমরা এই কি ম্যাপিং গুলো তোমরা কিভাবে করতে পারবে, তো তোমরা যদি না জানো যে আমি কি ম্যাপিং করতে পারছি না, তাহলে আমি অলরেডি ভিডিও বানিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা কি ম্যাপিংটা করে নিতে পারবে। তো আগে এই ভিডিওটা দেখবে, দেখার পর তোমরা অন্য একটি আমি একটি ভিডিও বানিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিবো, তো তোমরা ওইটা দেখে কি ম্যাপিংটা করে নিবে। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড হওয়া শেষ। তো এখানে লোডিং হচ্ছে। তো আমি এখান থেকে গেস্ট আইডি এটা ক্লিক করে দিব। তো এখানেও কিছু তোমাদেরকে পারমিশন দিতে হবে, তো সেই পারমিশন এখানে দিতে হবে, মানে ফাইলটা ই করতে হবে। তো এখান থেকে আবার এটা ট্যাপ করবে, ট্যাপ করার পর আবার এটা আর কি অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি এখন আমাকে গেমে নিয়ে যাবে। তো এখানে গেমে ডাইরেক্ট গেমে নিয়ে যাবে। তো দেখি, তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অলরেডি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। তো এখন আমার কি ম্যাপিং করতে হবে, তো তোমরা অবশ্যই কি ম্যাপিংগুলো করে নেবে, একদম প্রো লেভেলের কি ম্যাপিং তোমাদেরকে আমি দেখিয়ে দিব। আর পান্ডামাস প্রো এটা কি ম্যাপিং আছে, ওই কি ম্যাপিং আমি আগে করে দিব, ওটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর তোমরা কীভাবে কি ম্যাপিং করতে হয় তো তোমাদেরকে সেটা আমি দেখাবো। অলরেডি ওটা ভিডিও বানিয়ে দিব। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, আমি কি ম্যাপিংগুলো করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অলরেডি কি ম্যাপিং করা শেষ। তো এখন আমি গেমে গিয়ে তোমাদেরকে আমি কিছু গেম প্লে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা আর কি এরকম ভাবে খেলতে পারবে। তো দেখতে পাচ্ছ কি সেট আপ গ্লোয়াল, তো ওই সেট আপ গ্লোয়াল নিয়ে আমি একটি অলরেডি ভিডিও বানাবো, তো তোমরা ওটা দেখেও করতে পারবে। আর আমি কি ম্যাপিং এর ভিতরে বলে দিছি যে সেট আপ গ্লোয়াল কিভাবে ফেলাতে হয়, তো তোমরা ওই ভিডিওটা দেখেও করতে পারো। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল পে সেট করে দিবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।